বৈশাখ মাসে সর্বদাই ঝড় বৃষ্টি থাকে, কিন্তু এবার বৈশাখ মাসের মাঝামাঝি সময় চলে এলেও এখনো পর্যন্ত দেখা নেই বৃষ্টির, যার ফলে মহাবিপাকে কৃষক কূল। তেলিয়ামুড়া মহকুমার কৃষি প্রধান এলাকাগুলির মধ্যে অন্যতম হল বাইশঘড়িয়া, উত্তর কৃষ্ণপুর, দক্ষিণ কৃষ্ণপুর, মধ্য কৃষ্ণপুর, বালুছড়া, মোহরছড়া, নয়নপুর সহ আরও অন্যান্য এলাকা। এই এলাকায় বসবাসকারী মানুষজন অধিকাংশই কৃষি কাজের উপর নির্ভরশীল, কিন্তু বর্তমানে অনাবৃষ্টির কারণে জলের অভাবে কৃষকেরা অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন। এই অবস্থায় তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না, কারণ বাইশঘড়িয়া এলাকায় এমআই দপ্তরের দুইটি পাম্প মেশিন থাকলেও এরই মধ্যে একটি 3 থেকে 4 বছর যাবত বিকল হয়ে পড়ে রয়েছে, সারাইয়ে নেই কোনো উদ্যোগ প্রশাসনের। আরেকটি মেশিন দ্বারা কৃষকেরা তাদের জমিতে জল দিচ্ছে। অভিযোগ, কৃষি ক্ষেত্রে চাষাবাদের জন্য যে পরিমাণ জলের প্রয়োজন সেই মতো তারা জল পাচ্ছেন না, উপরন্তু অনাবৃষ্টি, তাই কৃষককুল বৃষ্টির অপেক্ষায় রয়েছে চাতক পাখির মতো। আপনারা কই থেকে জল আনেন? ওই পামাল আছে, পামালটা খারাপ আছে, একটা একটা ভালো আছে, একটাই চলতে আছে। একটা যে খারাপ, এটা কতদিন ধরে খারাপ? এটা খারাপ আজকে পড়া বছর তিনের ধরে খারাপ। তো এই ব্যাপার নিয়ে এটা সারাই টারাই করা হয়েছে না? সারাই করা হয়েছে না, এটা এটা এমনি আলোচনা করছি, করার পরে করম করম এই তুই কইতে আছে কেন? মানে প্রায় 80% মানুষ বা 85% মানুষ কৃষক কৃষির সঙ্গে যুক্ত। আজকে জল যদি না পায় তাহলে কৃষি কেমন মিলব? দেখো না, ওই আমার লচ্চিম ক্ষেত একদম শেষ জলের অভাবে। এ ছোট ছোট পাম্প দিয়ে কত জলটাই না দেওয়া যাব? এক এক ঘন্টা জল দিতে গেলে একটা ছোট পাম্প দিয়া 2 থেকে 2.5 লিটার কেরোসিন তেল লাগে। কেরোসিন তেলও প্রায় 60 টাকার নিচে পাওয়া যায় না। তো যেটুকুই পারি আমরা কেটা করতেছি, পাম্প দিয়া ছোট ছোট পাম্প দিয়া জলটাই না দিয়া এই কৃষিকরণের চেষ্টা করছি। আজকে জলের অভাবে আর কলের অবস্থা খুব খারাপ, করুন। অনাবৃষ্টির কারণে কাকরোল, পটল, বরবটি, জালি, করলা ইত্যাদি সবজির গাছগুলো ঝলসে যাচ্ছে। অন্যদিকে কৃষি মাঠে গিয়ে প্রত্যক্ষ করা গেল, জলের অভাবে এবং প্রখর রোদের তাপে বেগুন গাছে বেগুন ঝলসে গেছে। যতদিন না ঝাঁপিয়ে বৃষ্টি আসছে ততদিন কি হবে তাদের, সেটা ভেবেই কুল পাচ্ছে না কেউ। এখন কৃষকেরা চাইছেন রাজ্য সরকার এবং কৃষি দপ্তর যেন নজর দেয় কৃষক পরিবারের উপর। তেলিয়ামুড়া থেকে গয়াচন্দ্র সূত্র ধরে রিপোর্ট, হেডলাইন ত্রিপুরা।